দুর্ঘটনা প্রবণ একটি রাস্তায় গার্ডওয়াল তৈরি করার কথা ছিল। গ্রামবাসীদের দাবি, সেই রাস্তায় দুর্ঘটনা হয় প্রায়ই, তাই সেই রাস্তায় গার্ডওয়াল তৈরি করার কথা ছিল। তার জন্য গ্রামবাসীরা নিজেদের জমির ফসল নষ্ট করেও মাটি দেয়, মাটি কাটা হয় সেই গার্ডওয়াল তৈরি করার জন্য। রাস্তা তৈরি হওয়া শুরু 3 মাস হয়ে গেলেও গার্ডওয়াল এখনো হয়নি। তাই সেই প্রতিবাদেই, সেই ঘটনার বিরুদ্ধে গার্ডওয়াল তৈরি করার দাবিতে গ্রামবাসীরা প্রতিবাদে সামিল। রাস্তা তৈরির বিভিন্ন সরঞ্জাম আটকেই চলছে তাদের বিক্ষোভ। দেখে নিন। উত্তর চব্বিশ পরগনার বশিরহাট মহকুমার সুগুলা গ্রাম পঞ্চায়েতের শ্রীনাথপুর থেকে চারঘাট পর্যন্ত প্রায় 15 কিলোমিটার রাস্তা রাজ্য পূর্ত দপ্তরের অধীনে। এই রাস্তার কাজে বরাদ্দ প্রায় 18 কোটি টাকা। কাজ শুরু হয় 2023 সালের 1 ডিসেম্বর এবং এই রাস্তার কাজ শেষ হওয়ার কথা 2025 সালের 24 মার্চ। সেই মতো ঠিকাদার সংস্থা রাস্তার কাজ শুরু করেন, কিন্তু কাজ শুরু হওয়ার 3 মাসের মধ্যেই কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, শ্রীনাথপুরে একটি রাস্তার গার্ডওয়াল তৈরি করার কথা ছিল, সেই মতো মাটি কাটা হয়েছিল যার কারণে জমির ফসল নষ্ট হয়। সেই গার্ডওয়াল না তৈরি করে রাস্তার কাজ করছে ঠিকাদার সংস্থা। আমাদের এখানে গার্ডওয়াল হওয়ার কথা ছিল, পুকুরের ধারে জায়গাটা খুব খারাপ। এখন ওই পাথর তুলে নিয়ে অন্য জায়গায় তারা কাজ করেছে। আমাদের এখানে গার্ডওয়ালটা করার খুব প্রয়োজন, কেননা ওখানেই অ্যাক্সিডেন্টটা হয়। আমার বাড়ি ভাড়া পড়ে, কোনো আপত্তি নেই আমার, কিন্তু রাস্তার জায়গায় রাস্তা করো, ঠিক আছে? আমি এও দাবি রেখেছিলাম যে এখানে এখন জল রয়েছে, আপনারা ওই দিকের কাজগুলো করে আসেন, তারপর এখানকার কাজ করলাম করবেন। এই বলে আমি সমস্ত গ্রামের মানুষের দেখেছিলাম, তারা সবাই আমার সহযোগিতা করেছিল এবং সবাই মিলে তাদেরকে বাধা দিয়েছিল। সুগুনা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য প্রদীপ্ত মণ্ডল বলেন, সরকারি শিডিউল দেখানো হয়নি গ্রামবাসীকে। কত চওড়া, কত লম্বা, কত ইঞ্চি উচ্চতা, ঠিকাদার সংস্থা ইচ্ছে মতো কাজ করছে। রাস্তা তৈরির সরঞ্জাম অর্থাৎ ইট, পাথর, বালি, রোলার সব আটকানো থাকবে। সঠিকভাবে কাজ না হলে গ্রামবাসীদের এই আন্দোলন কর্মসূচি চলবে। বিক্ষোভ আমরা কেন, আমাদের গ্রামবাসীর, শ্রীনাথপুর গ্রামবাসী সবাই বিক্ষোভ। আপনারা তো দেখতে পাচ্ছেন যে অল টোটাল পুরুষ দিয়ে, মহিলা দিয়ে সবাই বিক্ষোভের সামিল হয়ে পড়েছে। কেননা যে আমাদের শ্রীনাথপুর প্রাইমারি স্কুল থেকে যে আমাদের একটা গার্ডওয়াল, আপনারা নিঃসন্দেহে জানেন যে চারঘাট থেকে এই অবধি যেটা মর্ম স্পর্শকাতর এলাকা, সেই জায়গাটার গার্ডওয়াল স্যাংশন, সেই গার্ডওয়াল অন্য জায়গায় চলে গিয়েছে। রাতারাতি পাথর নিয়ে তারা চলে যাচ্ছে। আমরা আজকে জানতে পারলাম, আর সব থেকে বড় জিনিস একটু বলি, আমি আগে ছিলাম প্রাক্তন, এখন বর্তমানে প্রাক্তন সহকারী সভাপতি, এখন বর্তমানে আমি গ্রামের মেম্বার। এরা কাজ করতে আসলে সবাইকে বলে যে মেম্বার সব জানে, মেম্বার সব জানে। আমার এখানে আমার অনেক রাজনৈতিক দলের নিয়ে চলতে হয়, আমরা এক জায়গায় মিলেমিশে বন্ধন করি, ভোটের সময় হয়তো আমরা এটা করি, কিন্তু আমরা কাজের নিরিখে আমরা সবাই কাজটা বুঝে নেব। প্রত্যেকে হয়তো ভাববে যে এই যে কাজটা হচ্ছে না, তাহলে মেম্বার হয়তো পয়সা খেয়েছে, কিন্তু আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, তার জন্য সমগ্র গ্রামবাসী বৃন্দ আজ কাজটা আটকিয়ে দিয়েছে। চাচ্ছি যে গার্ডওয়ালটা হোক এবং সঠিকভাবে পরিষেবা হোক, এখনো পর্যন্ত আমি কোনো যে কাজের স্কিমও পাইনি বলে হুঁশিয়ারি এলাকাবাসী। প্রতিবাদ বিক্ষোভের ফলে ঠিকাদার সংস্থা কাজ বন্ধ করে দেয়। ইতিমধ্যে এই ঘটনার জেরে স্থানীয় বাসিন্দা থেকে জনপ্রতিনিধি সকলেই প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। এই যে রাস্তাটা হচ্ছে, আমরা চাইছি রাস্তাটা সুষ্ঠুভাবে হোক, প্রশাসন করছে, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ঘটনা হচ্ছে এখানে একটা বড় গাড্ডা আছে, ওই গাড্ডা জায়গাটায় একটা গার্ডওয়াল করার কথা ছিল। আমরা এখন প্রথমে বাধা দিয়েছিলাম, তো বললো ঠিক আছে আপনাদের গার্ডওয়াল করা হবে, তারপরে আমরা রাস্তাটা করব। রীতিমতো এখন দেখছি গার্ডওয়ালটা নেই, অথচ রাস্তা হয়ে যাচ্ছে, তাহলে গার্ডওয়ালটা করবে না, তাহলে এটা আমরা শুনবো কেন? আমাদের শ্রীনাথপুর গ্রামের পক্ষ থেকে হ্যাঁ গার্ডওয়াল বলেছে, এখন আমরা জিজ্ঞাসা করছি যে গার্ডওয়ালটা হচ্ছে না কেন, রাস্তা তো চলছে। সুপারভাইজার আছেন সুমনদা, উনি বললেন এই গার্ডওয়ালটা অন্য জায়গায় চলে গেছে, তাহলে এটা কোনো মতেই মেনে নেওয়া সম্ভব না। গার্ডওয়াল এখানে অবশ্যই দরকার, আমাদেরকে শিডিউল দেখানো হয়নি, কিন্তু গার্ডওয়ালের কাজ হতে হতে বন্ধ বলেছি, তো গার্ডওয়ালের কাজ হতে হতে বন্ধ হয়ে গেছে, এটুকুই আমরা জানি। উত্তর চব্বিশ পরগনা থেকে অভিজ্ঞের রিপোর্ট, এভিএন বাংলা।